খুব মজা করে নোয়া সবার বানাই। তুমি ফ্রুট কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ডে ফ্রুট কাস্টার্ড পাউডার দিতে হয়, মানে কাস্টার্ড আগে বানাইতে হয়। আর এটা তোমার ফ্রুট সালাদ, এটাতে সিঙ্গেল ক্রিম, তারপরে এভাপোরেটেড মিল্ক, কন্ডেন্স মিল্ক, তোমার স্বামী কলম ওদিক দিয়া ডুব যাইতেছে কেন হাস? আরেকজনের লাকি রে ওরাই লেতেছে। ওকে ওকে ওকে, নো মোর লাকি। লাকি অ্যাংরি না, আমি অ্যাংরি না। লাকি হ্যাজ ফিনিশ, আজকে সুমন হ্যাজ ফিনিশ। সুমনের সাথে স্কুল থেকে আসে না পরে নু হাসেন জ্যোতি। শিকারাক বোরেই তো বানায় এখন লাগে বললাম, দেখছো তুই নু আসে, নু আসে নতুন ধান্দা হলো চাচি শাশুড়ি এবং চাচা শ্বশুর সবার মন জয় করতে হবে। নু আসের চালাকি কিন্তু আমরা বুঝি, হ্যাঁ নু আস খুব চালাক। সবটা দিও না তুলে মিষ্টি বেশি এগুলো, হ্যাঁ এইটা সবটা দিও, এইটা এটা আনলিমিটেড দিলে সমস্যা নেই, এটা তো মিল্কের থেকে একটু মিষ্টি আছে। তোমার কন্ডেন্স মিল্ক হইল মানে যে যতটুকু মিষ্টি খায় প্রথমবার, হ্যাঁ প্রথমবার তুমি তুমি করছনি সজন, তুমি করছনি এটা সবটা দিলেও সমস্যা নেই নয়, তারপরে তোমার ইচ্ছা, কারণ তোমার যদি সস বেশি লাগে আবার ওই যে অনেকে ইয়েটা দেয় যেমন সিঙ্গেল ক্রিম না, তুমি আবার ডাবল ক্রিমটা দিলে আরো ঠিক, না না অত মিষ্টি তো না, দেখো এটা অনেক মজার একটা ডেজার্ট হয়, কারণ তা আবার পুরাটা কন্ডেন্স মিল্ক দিছে না, পুরোটা দিলে খাওয়া যায় না। আর তোমার আরেকটা কি জানো নি, ওই যে তোমার স্ট্রবেরিটা তো টক, গ্রেপসও টক, টকের মধ্যে আমার মিষ্টিটা টানে। রান্না কম করি কিন্তু রান্নার মানে মনে আমি অতলা জানি কি রে, জানি এজন্য রানতে মন জ্ঞানের উজনে আর রানতে মন না। শান্তা তোমার আব্বাম্মার সাথে কথা বলো নি,